বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া অভিনয় জগতে আসেন লেডিস ভার্সেস রিকি ভেল ছবির মধ্য দিয়ে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে, কিন্তু এবার তিনি নিজে চমকপ্রদ একটি তথ্য দিলেন। নেহা ধুপিয়ার টক শোতে ফেলে আসা দিনগুলো স্মৃতিচারণ করেন পরিণীতি। তিনি বলেন, মাত্র একদিনের জন্য আমার প্রিয় তারকা রানী মুখার্জির ব্যক্তিগত সহকারী ছিলাম, আর এটি ছিল আমার জীবনের সেরা একটি দিন। এছাড়া তার সঙ্গে আমার দেড় ঘন্টা ভ্রমণের সুযোগ হয়েছিল। সে সময় তিনি আমাকে বলেছিলেন, তোমার মধ্যে অভিনেত্রী হওয়ার যোগ্যতা রয়েছে। তাই সেদিন আমি বেশ আনন্দিত ছিলাম, কারণ আমার আইডল রানী মুখার্জি আমাকে একথা বলেছেন। রানীর একদিনে সহকারী হওয়ার পাশাপাশি পরিণীতি চাকরিও করতেন ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবে, তবে এই চাকরিটা তার পার্ট টাইম ছিল, 3 বছর এই পেশায় ছিলেন তিনি। এ প্রসঙ্গে পরিণীতি বলেন, আমি ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবে চাকরি করেছি, খাবার পরিবেশ দলের নেতৃত্বে ছিলাম। প্রসঙ্গত, বর্তমানে এই অভিনেত্রী রোহিত শেঠির গোলমাল এগেইন ছবির শুটিং করছেন, এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অজয় দেবগান। এছাড়া এই ছবিতে আরও অভিনয় করছেন টাবু, জনি লিভার, কুনাল খেমু, আরশাদ ওয়ারসি ও তুষার কাপুর প্রমুখ।